হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এক বিশেষ রবীন্দ্রসঙ্গীতের টিউটোরিয়াল নিয়ে এলাম, যে গানটির সাথে অনেক ত্রুটিযুক্ত তবলা বাদন রয়েছে, তো সেইগুলি নিয়ে আমি আজ আলোচনা করব। গায়কী নিয়েও বেশ কিছু ত্রুটি রয়েছে, তো আমি আজ এই ধরনের টিউটোরিয়াল নির্বাচন কেন করলাম তার একটি কারণ, আপনারা সঠিক বিষয়টি জানুন এবং সেভাবে তবলাটি বাজান এই গানের সাথে। এবং যদি আমার কোনো শ্রোতা বন্ধু, গায়ক শ্রোতা বন্ধু থেকে থাকেন, তারাও নিশ্চয়ই বিষয়টি বুঝবেন আমি কি বলতে চাইছি। গানটি হলো রবি ঠাকুরের, খুবই জনপ্রিয় গান, আপনাদের খুবই পরিচিত গান, বড় আশা করে এসেছি গো গাছে রেখে লও। এই গানটির সাথে ত্রিতাল বাজে, ওনার স্বরবিতানের স্বরলিপি অনুযায়ী ত্রিতাল বাজবে এবং উনিও লিখে গিয়েছেন এই গানটির সাথে ত্রিতাল বাজবে। শতকরা 80-90% তবলা বাদকেরা এই গানটির সাথে কাহারবাতাল বাজিয়ে গেছেন। আপনারা ইউটিউব খুললেই দেখতে পাবেন, হয় কাহারবাতাল বাজছে অথবা সেখানে কোনো আধুনিক ইনস্ট্রুমেন্ট বাজছে, যন্ত্রানুষঙ্গের ব্যবহার করা হয়েছে, যেখানে কোনো তাল, মানে তালবাদ্য বাজেনি, এমনি কোনো মডার্ন ইনস্ট্রুমেন্ট বাজিয়ে গানটিতে গাওয়া হয়েছে। যাই হোক, তো আমি আর বিস্তারিত করলাম না, শুরু করি। এই গানটির সঙ্গে যারা তবলা বাজাবেন এটি তাদের ক্ষেত্রে এই টিউটোরিয়ালটি খুবই উপকৃত হবেন তারা, এবং যারা গানটিও গান, আমার সঙ্গে অনেক গায়ক শ্রোতা বন্ধুরাও রয়েছে আমার চ্যানেলে, তারাও নিশ্চয়ই দেখবেন বিষয়টি, অনেকের জানা আছে অনেকের জানা নেই। তো আমি তাই এমনই একটি টিউটোরিয়াল আজ নির্বাচন করলাম গানটির সাথে ত্রিতাল বেঁধেছি। এই গানটি ধরা ছাড়ার কাছে নির্ভর করছে গানটি ত্রিতালে বাজানো যাবে কি যাবে না। আপনি ত্রিতাল বাজাতে বসলেন, বসে দেখছেন আপনার মতো আপনি বাজিয়ে গেলেন, গানটা কিন্তু সময়ের সাথে মিলল না। এবং যিনি গাইছেন, এই গানটির মজা এরকমই, যিনি গাইছেন তিনি যদি না জানেন বিষয়টি, সেখানেও কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে, কোথা থেকে ধরা কোথা থেকে ছাড়া। তো এখানে অবসান আগামী বলে রাখি, আমি গানটা একটু গাই। বড় আশা আয়ের আ থেকে সোম, আশার আ থেকে সোম, আপনারা তিতাই জানেন, ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, না তিন তিন না, এ দিন দিন ধা ধা। আমি যদি এই লয়েতেই যাই, বড় আশা যে জায়গাটা সব থেকে বড় ভুল হয় সে ভুলটি হলো, গানটির অন্তরাতে যখন ঢোকা হয় ভুল গেয়ে ঢোকা হয়, যার জন্য এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা দেখবেন কাহারবাতাল বাজলে মিলে যাচ্ছে কিন্তু ত্রিতালে আর মিলবে না, ভুলটা চলতেই থাকবে। সেই ভুলটি কোথা থেকে হয় আমি দেখাচ্ছি, এখান থেকে এই ভুলটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যায়, কাছে ডেকে লওয়ের পরে আমরা দিনহীনে ঢুকে যাই। বড় আশা করে এসেছি গো কাছে ডেকেও, দিনহীনে, তাহলে কি হলো, ফাঁক থেকে ঢুকে গেল দিনহীনে, কিন্তু দিনহীনে রবীন্দ্রনাথের স্বরলিপি অনুযায়ী দিনহীনে সোম থেকে আছে। তো এই জায়গাটা একটি বিশেষভাবে বোঝার ব্যাপার আছে, যিনি গাইছেন আর যিনি বাজাচ্ছেন, এটি কাহার বাবা গেলে মিলে যাবে হয়তো দিনহীনে ওখান থেকে, কিন্তু গ্রামাটিক্যালি ব্যাকরণগতভাবে বিষয়টি ভুল থেকে যাবে। তো আরেকবার আসছি,
আছে জননী বলে। মজার ব্যাপার এখানে, আপনাকে অন্তরায় ঢুকতে গেলে সঠিক তাল অনুযায়ী জননীর পরে দুটি মাত্রা দিয়ে তাহলে আপনাকে ওখানেই অন্তরায় ঢুকতে হবে। যিনি গাইছেন তাকে এটা মাথায় রাখতে হবে। বড় তাই এটিকে আমাকে কন্টিনিউ করতে হলো।
যাই হোক, আশা করি বোঝাতে পেরেছি। যে যে জায়গাগুলো আমি বললাম সেগুলি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, এবং যদি কোনো শিল্পী আপনার সঙ্গে গাইতে বসে কোথাও ভুল করতে থাকেন বা ওই জায়গাটা দিনহীনে দুবার রিপিট করেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি বলতে পারবেন যে এখানে কিন্তু দুবার রিপিট হবে না, এখানে কিন্তু একবারই ওই দিনহীনে কেহ যাকে না তুমি তারে রাখিবে জানিব, এই যে জায়গাটা এখানে কিন্তু কখনোই রিপিট করা যাবে না। কবিগুরুর তাল এবং ছন্দ অনুযায়ী যা বলছে সেখানে কিন্তু ওখানে রিপিট হবে না, একটাই পুরো গানটা গেয়ে আসতে হবে একদম শেষ পর্যন্ত, তবেই আপনার সময় এসে মিলবে বড় আয়ের উপরে সম্পর্বে, আসার আয়ের উপরে সম্পর্বে। তাহলে কোন কোন জায়গাগুলো বললাম আমি কিন্তু খুব ভালো করে নোট করে নিন। প্রথম থেকে ধরা হচ্ছে বড় আসার আ থেকে ধরা হচ্ছে, এবং অবসানের জায়গাটা কিন্তু আপনার জানি গোর পর থেকে ধরা হবে, জননী সরি জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও ফিরায়ও না জননী, জননীর পরে কিন্তু সেখান থেকে আপনার অন্তরায় ঢুকছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে, যিনি গাইছেন তাকেও একটু বলে দিতে হবে, যদি অবশ্য আপনি ত্রিতাল বাজান। এবার যদি কাহার বাবা যান তো সেটি আলাদা কথা, আপনার যদি মন চায় তাহলে কাহার বাবা যাবেন, কিন্তু এটি গ্রামাটিক্যালি মিস্টেক হবে। আরেকবার মুখরাটি দেখাই, বড় আর এই যে রিপিটটা হচ্ছে এখান থেকে রিপিট হবে না, আরেকবার দেখাই, এখানে পুরো কন্টিনিউ এতটা মাত্রা আপনাকে দাঁড়াতে হবে, দেখুন নাতে এসে পড়ে গেল, রাখিবে জানি তুমি, পুরো ভুল কিন্তু চলছে, এবার তারপর থেকে কিন্তু পুরো ভুল চলতে থাকছে, আর কখনো মিলবে না জায়গাটা এসে, এই ভুলটি কিন্তু অনেকেই করেন, যার জন্য এটিকে ম্যাক্সিমামই মানুষজন কাহার বাদালে কনভার্ট করে নিয়েছেন, ওনাদের সুবিধার মতো করে নিয়ে ওনারা গাইছেন এবং রেকর্ডও বেরোচ্ছে প্রচুর। যাই হোক আজ এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এবং তথ্যগুলি যদি আপনাদের পছন্দ হয় এই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের মতামত জানাবেন, আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে দেবেন। আগামীকাল দেখা হবে ঠিক সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে, বাই।